উনিশশো একাত্তরের রক্ত ঝরা দিনগুলিতে দেশের অন্যান্য অঞ্চলের মতো মুন্সীগঞ্জ জেলাও গর্জে উঠেছিল উনত্রিশে মার্চ হরগঙ্গা কলেজের তৎকালীন অধ্যক্ষ আব্দুল মান্নান কলেজে শহীদ মিনারের সংগ্রামী ছাত্র জনতার সম্মুখে বাংলাদেশের পতাকা উত্তোলন করে ওই দিন ছাত্র জনতা মুন্সীগঞ্জ অস্ত্রাগার লুট করে এবং যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে প্রায় ঐক্যবদ্ধ হই আমাদের আজকের যে খেলার মাঠ সেইখানে প্রশিক্ষণের জন্য হাবিবুর রহমান এক্স আর্মি পাকিস্তানি সেনাবাহিনীর আমাদের সিরাজের ভাই উনি আমাদের প্রশিক্ষণ দেন আমরা সেখান থেকে আমাদের এলাকার বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ দিতে থাকে চলতে থাকে অনেকেই সেখানে অংশগ্রহণ মুক্তি বাহিনী হিসেবে মুন্সিগঞ্জের প্রতি পাক বাহিনীর তীক্ষ দৃষ্টি ছিল তাছাড়া মুন্সিগঞ্জ ঢাকার স্বর্ণিকটে হওয়ায় পাক বাহিনী এলাকাটিতে দখল রাখতে চেয়েছিল পাক বাহিনী যাতে ঘাঁটি করতে না পারে সেজন্য ধলেশ্বরী তীর এলাকায় বাংকার তৈরি করে মুক্তি বাহিনী পূর্ব প্রস্তুতি নিয়েছিল তবে সেনাবাহিনী মুন্সিগঞ্জ শহরে প্রবেশ করে পহেলা মে একযোগে ধলেশ্বরী তীরের মুন্সিগঞ্জ শহর এবং আবদুল্লাপুর লঞ্চঘাট দিয়ে পাক বাহিনী প্রবেশ করে এরপর চালায় ধ্বংস যোগ্য এরপর ১৪ মে সদর উপজেলার কেওয়ার চৌধুরীর বাড়িতে স্থানীয় বুদ্ধিজীবী সহ আঠারো জনকে নির্মম হত্যা করে এই তেতাল্লিশ বছর পার হয়ে গেছে আমরা যারা শহীদ হয়েছি এই মুক্তিযুদ্ধে আমাদের পরিবার বর্গ তাদের বাসস্থানের জায়গা আজও হয়নি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি আজও স্বাধীনতার যুদ্ধের অগ্নিঝরা দিনগুলিতে স্মৃতির পাতা উল্টালেই দেখা যাবে মুন্সিগঞ্জের বীর যোদ্ধারা পাক বাহিনীর বিরুদ্ধে কি প্রবল প্রতিরোধ গড়েছিল এখানে মুক্তিযোদ্ধাদের কাছে বারবার পাক বাহিনী নানাভাবে পরাভূত হয়েছিল কিন্তু মুক্তিযোদ্ধাদের শক্ত প্রতিরোধের মুখে দশে ডিসেম্বর গভীর রাতে শহরে হানাদার বাহিনী লেজ গুটিয়ে পালিয়ে যায় গা ঢাকা দেয় পাক বাহিনীর দোষ রাও আর এগারোই ডিসেম্বরে কাক ডাকা ভরে মুন্সীগঞ্জের আকাশে ওড়ে বিজয়কেতন কেতন কবির মিলি বিডি হেডলাইন্স